সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার আগুনে পুড়ে যাওয়া শিবিরের ছবি ভাইরাল করছে রোহিঙ্গারাই যা বলছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন কাবুলে আয়েস তালেবান তুমুল সংঘর্ষ নিহত তিন যোগী আদিত্যনাথের আশি বিশের অঙ্ক নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক ভারতের ছয় রাজ্যে হিন্দুদের সংখ্যালঘুর মর্যাদা দাবি জেনেভায় দীর্ঘ আলোচনা তারপরও রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিল আমেরিকা চতুর্থ মেয়াদের শপথ নিলেন নিকারাগোয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা এবং বিরোধীপক্ষ পক্ষ ইসমাইল খান ও আহমদ মাসুদের সাথে তালেবান প্রতিনিধির সাক্ষাৎ দর্শক আগুনে পুড়ে যাওয়া রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রায় তিন থেকে চার কোটি টাকার সামগ্রী ছিল বলে হিসেব দিচ্ছেন রোহিঙ্গারা কিন্তু স্থানীয়দের পাল্টা প্রশ্ন এক কাপড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের শেডে এমন কি ছিল যার মূল্য চার কোটি টাকা এটি রহস্যজনক বলে দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয়রা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার আগুনে পুড়ে যাওয়া শিবিরের ছবি ভাইরাল করছে রোহিঙ্গারাই যা বলছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হয়েছে অপপ্রচার উখিয়ার শিবিরে আগুনে পুড়ে যাওয়া ঘরের ছবি ও ভিডিও ফুটেজ বিদেশে পাঠানো হচ্ছে প্রায় পাঁচশোটি রোহিঙ্গা পরিবার খোলা আকাশের নিচে কিভাবে দিন কাটাচ্ছেন সেই মর্মে ভিডিও ফুটে ছড়িয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মহলে কয়েকজন রোহিঙ্গা দুষ্কৃতীর এই কাজের কারণে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে ক্ষুব্ধ দেশের প্রশাসন গত রোববার কক্সবাজারের উখিয়ার ষোলো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে গিয়েছে হাজার খানেক ঘর হতাহতের কোনো খবর নেই কিভাবে আগুন লাগলো তার হদিস এখনো মেলেনি কিন্তু সঠিক কারণ জানার আগে বাংলাদেশের বিরুদ্ধে এ নিয়ে চলছে অপপ্রচার পুরো যাওয়া রোহিঙ্গাদের শেডগুলো গুলো দ্রুত নির্মাণ করে দেওয়া সহ সমস্যা লাঘবে কাজ চলছে বলে জানিয়েছে কক্সবাজার শরণার্থীর ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অতিরিক্ত শরণার্থীর ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোহা জানান এই শিবিরে থাকা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে এদিকে আগুনে পুরে ছাই হওয়া শেড ও দুষ্কৃতীদের নিয়ে নানা কানাঘোষা চলছে কেউ বলছে আশ্রয় ক্যাম্পে আগুন লাগানোর পিছনে রোহিঙ্গাদেরই কারসাজি রয়েছে কারো মতে বাংলাদেশের কাছে আরো বেশি সাহায্য পাওয়ার আশায় এবং স্থায়ী হতে নিজেদের ঘরে নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছেন তারা এরপরে ওই পুড়ে যাওয়া ঘরের ছবি ও ভিডিও তারা বাইরে পাঠাচ্ছেন কেউ কেউ বলছেন প্রত্যাবাসন কার্যক্রম দীর্ঘায়িত করতে এবং প্রশাসনের লোকজনকে পোড়া শেডের পুনর্নির্মাণের কাজে ব্যস্ত রাখতে এই চালাকি তাদের পুড়ে যাওয়া ঘরগুলোতে প্রায় তিন থেকে চার কোটি টাকার সামগ্রী ছিল বলে হিসেব দিচ্ছেন তারা কিন্তু স্থানীয়দের পাল্টা প্রশ্ন এক কাপড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের শেডে এমন কি ছিল যার মূল্য চার কোটি টাকা এটি রহস্যজনক বলে দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সমন্বয় করে দ্রুত সমাধানের আশ্বাস দেন ও ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন কাবুলে আইএস তালেবান তুমুল সংঘর্ষ নিহত তিন আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর সঙ্গে তালেবান বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে তিনজন আইএস সদস্য নিহত হয়েছেন তালেবান শাসিত ইসলামিক আমিরাতের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় গণমাধ্যম তুলো নিউজের খবরে বলা হয়েছে রোববার রাতে কাবুলের পাঁচ নম্বর পুলিশ ডিস্ট্রিক্টে সংঘটিত এই সংঘর্ষে দুই আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে খবর থেকে জানা যায় আইএস অবস্থান করছে এমন খবরে একটি বাড়িতে অভিযান চালায় তালেবান বাহিনী এ সময় সংঘর্ষের এই ঘটনা ঘটে ইসলামিক আমিরাত বাহিনী সদস্য জাহিদ বলেন আইএস এমন জায়গায় ছিল যে আমাদের প্রবেশের কোনো সুযোগ ছিল না এ কারণে আমরা রকেট ও গ্রেনেড চালাতে বাধ্য হই ইসলামিক আমিরাত বাহিনীর এই সদস্য আরো বলেন আমাদের মুজাহিদিনরা তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানায় কিন্তু এর জবাবে তারা গুলি ছোড়ে এতে দুই তিনজন মুজাহিদিন আহত হন এরপর সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে এদিকে স্থানীয়রা বলছেন যে সংঘর্ষে উভয় পক্ষ হালকা ও ভারী উভয় ধরনের অস্ত্র ব্যবহার করেছে ইমাম নামে একজন বাসিন্দা বলেন সাধারণ মানুষ ব্যাপক ভুক্তভোগী হয়েছে প্রতিবেশী নারীদের সমস্যা হয়েছে ভারী গোলাগুলির শব্দে একজন অচেতন হয়ে যায় দেল আঘা নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন রাত নটার দিকে আমিরাত বাহিনী আমাদের ছাদে ওঠে কিন্তু বিষয়টি আমরা জানতে পারিনি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় প্রতিবেশী বাসায় দায়েস আয়েস রয়েছে রাত নটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সংঘর্ষ বলেও জানান তিনি সংঘর্ষে যারা নিহত হয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমিরাত বাহিনী তাদের পরিচয় প্রকাশ করেনি যোগী আদিত্যনাথের আশি বিশের অঙ্ক নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের ভোট প্রচারে আশি বিশের গল্প শুনিয়েছেন যোগী আদিত্যনাথ আর তা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক উত্তরপ্রদেশের প্রদেশের ভোটের লড়াই নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্য প্রতিদ্বন্দ্বিতা এখন অনেক এগিয়ে গেছে লড়াইটা হচ্ছে আশি বনাম বিশের যোগীর ব্যাখ্যা আশি শতাংশ হল জাতীয়তাবাদের সমর্থক তারা উন্নয়নকে সমর্থন করেন আর এরাই বিজেপিকে ভোট দেয় এর উল্টো দিকে আছে বিশ শতাংশ যারা মাফিয়া অপরাধীদের সমর্থক যারা কৃষক বিরোধী যোগে জানিয়েছেন এই বিশ শতাংশ অন্য দিকে যাবে তাই এটা আশি বিশের লড়াই আর এই লড়াইয়ে পদ্মজয়ী হবে দশই মাস ভোট গণনার পর বোঝা যাবে বিশ শতাংশের ভোট কোন দিকে গেছে রাজনীতিতে একটা চালু কথা আছে রাজনীতির অঙ্ক এবং স্কুল পাঠ্য বইয়ের অঙ্ক আলাদা প্রয়াত রাজনীতিক ও সাবেক মন্ত্রী সুষমা স্বরাজ প্রায় একটা কথা এই সংসদে বলতেন রাজনীতিতে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে সবসময় যে চার হবে তার কোনো মানে নেই বাইশও হতে পারে যোগী আদিত্যনাথের এই রাজনীতির অঙ্ক নিয়ে তাই শুরু হয়েছে জল্পনা ও বিতর্ক প্রশ্ন উঠছে কেন এ কথা বললেন আদিত্যনাথ লোকমত রাজনৈতিক সম্পাদক শরৎ গুপ্তা জানিয়েছেন তিন শতাংশ হিন্দু মুসলিমদের উনিশ দশমিক দুই ছয় শতাংশ মুসলিম আছেন তাছাড়া শূন্য দশমিক আঠারো শতাংশ খ্রিস্টান ও শূন্য দশমিক তিন দুই শতাংশ শিখ আছেন তাহলে কি যোগীর অঙ্ক হিন্দু মুসলিমদের সংখ্যার কথাই বলছে বিজেপি নেতারা অন্য ব্যাখ্যা দিচ্ছেন বিজেপি নেতা অলোক জানিয়েছেন এর সঙ্গে হিন্দু মুসলিমের কোনো যোগ নেই তার ব্যাখ্যা যোগীজি যে বিশ শতাংশের কথা বলেছেন তার মধ্যে নয় শতাংশ হলো অপরাধী ও অসামাজিক সাড়ে তিন শতাংশ হলো জমি দখলকারী দুই শতাংশ হলো নারী নির্যাতনকারী দুই শতাংশ পাকিস্তান পন্থী এবং দেড় শতাংশ বন্দে মাতারম বিরোধী অলোক ভাট জানিয়েছেন এই হিসাব তিনি সামাজিক মাধ্যম থেকে পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন ঘৃণাকে পরাজিত করার সেরা সুযোগ এটাই আর কংগ্রেসের প্রবীণ নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেছেন যোগী নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করেছেন আচরণবিধি অনুসারে কোনো দল বা প্রার্থী ধর্ম জাতি ভাষা সম্প্রদায়ের মানুষের মনে বিদ্বেষ বা বিবাদ হয় এমন কিছু বলতে বা করতে পারবেন না ভারতের ছয় রাজ্যে হিন্দুদের সংখ্যালঘুর মর্যাদা দাবি ভারতের কোন রাজ্যে কোন কোন ধর্মীয় গোষ্ঠীর সংখ্যালঘু তা চিহ্নিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে তা নিয়ে অবস্থান ঠিক করে হলফনামা দিতে শীর্ষ আদালতের বিচারপতিরা শেষ সুযোগ দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে বিচারপতি এস এস কাউল এবং বিচারপতি এম এম সুন্দরেশকে নিয়ে করা আদেশ দিয়েছে কেন্দ্রকে বলা সত্ত্বেও বারবার এই মামলায় সঠিক করছে শুক্রবার এই শুনানিতেও কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল আরো চার সপ্তাহ সময় চান তখনই বিচারপতিরা কথা বলেন সুপ্রিম কোর্টে হওয়া মামলায় দাবি করা হয়েছে ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘু হিসেবে ঘোষণা করা হোক হিন্দুদের রক্ষা কর্তার দাবিদের বিজেপি সরকারে এই দাবি নিয়ে গুলিমুষি করছে এই মামলা করেছেন অশ্বিনী উপাধ্যায় তিনি উনিশশো বিরানব্বই সালের ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস দুইয়ের সি ধারা চ্যালেঞ্জ করে দাবি করেছেন ওই আইনে মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন এবং জরাচ্ছদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়েছে অথচ অনেক হিন্দু বাহাই এবং ইহুদিরা সংখ্যালঘু তবু তাদের স্বীকৃতি দেওয়া হয়নি শ্রী উপাধ্যায়ের দাবি মিজোরামে হিন্দুরা জনসংখ্যার দুই দশমিক সাত পাঁচ শতাংশ নাগাল্যান্ডে আট দশমিক সাত পাঁচ শতাংশ মেঘালয়ে এগারো দশমিক পাঁচ তিন শতাংশ অরুণাচল প্রদেশে উনত্রিশ শতাংশ মণিপুরে একত্রিশ দশমিক তিন নয় শতাংশ পাঞ্জাবে আটত্রিশ দশমিক এক শূন্য শতাংশ এবং জম্মু কাশ্মীরে আঠাশ দশমিক চার চার শতাংশ আর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ হিন্দু তবু কেন এই ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের স্বীকৃতি লাদাখ মিজোরাম লাক্ষাদ্বীপ কাশ্মীর নাগাল্যান্ড মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুরে হিন্দুরা প্রকৃত অথচ তাদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি নেই সংবিধানের উনত্রিশ ও ত্রিশ অনুচ্ছেদে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে বঞ্চিত করা হচ্ছে হিন্দুদের শ্রী উপাধ্যায় প্রশ্ন তুলেছেন মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডের সংখ্যায় বেশি খ্রিস্টানরা অথচ তাদের সংখ্যালঘু মর্যাদা হয়েছে সেই মতো সব সুবিধা ভোগ করছেন তারা অরুণাচল গোয়া কেরল মণিপুর তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও খ্রিস্টানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অন্যদিকে পাঞ্জাব দিল্লি হরিয়ানায় এত শিখ তবু তাদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ অথচ তাদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়েছে এছাড়া আসাম পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরল ও বিহারে মুসলিমরা ভালো সংখ্যায় বাস করেন তবু তারা সংখ্যালঘুর মর্যাদা এবং সুবিধা ভোগ করছেন তাহলে ছয় রাজ্যে এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুরা কেন সংখ্যালঘুর মর্যাদা পাবেন না জেনেভায় দীর্ঘ আলোচনা তারপরও রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিল আমেরিকা সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউক্রেনের সুতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে দীর্ঘ বৈঠকের পর ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সোমবার জেনেভা শহরে ইউক্রেনের বসেন উপ পররাষ্ট্রমন্ত্রী সেরগে লবর এবং মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েনজি শেরম্যান আলোচনা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে রাশিয়া এবং আমেরিকার কর্মকর্তাদের পারস্পরিক উদ্বেগ সম্পর্কে ভালো সমঝোতা হয়েছে তবে একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পররাষ্ট্র দফতর মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে রাশিয়া যদি ইউক্রেনের উপর সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে মূল্য দিতে হবে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডি শেরম্যান তিনি বলেন রাশিয়া যদি আলোচনার টেবিলে থাকে এবং তারা উত্তেজনা নিরসনের ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নেয় তাহলে অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি একই সঙ্গে তিনি বলেন রাশিয়া যদি আগ্রাসন চালায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা জন্য আমেরিকা ও তার মিত্ররা প্রস্তুত রয়েছে শেরমেন পরিষ্কার করে বলেন রাশিয়াকে সুস্পষ্ট মূল্য দিতে হবে তার মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে অন্যতম এর ফলে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও রফতানি শিল্প ক্ষতির মুখে পড়বে এছাড়া রুশ সীমান্তবর্তী মিত্র দেশগুলোতে ন্যাটোজোটের সামরিক উপস্থিতি বাড়বে ইউক্রেনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও শেরম্যান জানান চতুর্থ মেয়াদে শপথ নিলেন নিকারাগোয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগোয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সোমবার এই শপথের কয়েক ঘন্টা আগে দেশটির সরকার সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ গত বছরের যে নির্বাচনে ওর্তেগা বিজয়ী হন সেই নির্বাচনকে লজ্জা আখ্যা দিয়েছে ওয়াশিংটন গত বছরের সাত নভেম্বরের নির্বাচনে বিজয়ী হন ড্যানিয়েল ওর্তেগা এই নির্বাচনের আগে তার বেশিরভাগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারাগারে রাখা হয় এর জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নির্বাচনকে পুতুল নির্বাচন আখ্যা দেন সাবেক মার্কসবাদী গেরিলা এবং যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের আমলের প্রতিদ্বন্দ্বী ওর্তেগা ক্রমেই কর্তৃত্ববাদে হয়ে উঠছেন বলে অভিযোগ করে বাইডেন সোমবার সন্ধ্যায় ড্যানিয়েল ওর্তেগার শপথ অনুষ্ঠান বর্জন করে বেশিরভাগ পশ্চিমা এবং আঞ্চলিক দেশ তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াস কানালের মতো বামপন্থী নেতারা সমর্থন প্রদর্শন করেন ওই অনুষ্ঠানে সম্প্রতি দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা চীন ও ওই অনুষ্ঠানে প্রতিনিধি পাঠায় দু সাল থেকে নিকারাগুয়ার ক্ষমতায় রয়েছে ড্যানিয়েল ওর্তেগার সরকার সোমবার সন্ধ্যায় তার শপথের আগে নিকারাগুয়ার প্রতিরক্ষা মন্ত্রী সহ কয়েক ওপর উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত নভেম্বরে নিকারাগুয়া নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর প্রতিনিধিরা এমনকি সাংবাদিকদেরও দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি মার্কিন রাজস্ব দফতরের এক বিবৃতিতে জানানো হয় রাষ্ট্রীয় সহিংসতা ভুয়া তথ্য ছড়ানো এবং সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু বানানোয় নিকারাগোয়ার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞার জবাবে প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা তার ভাষণে বলেন নিষেধাজ্ঞা আরোপের নৈতিক কর্তৃত্ব যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেই তিনি বলেন তারা আন্তর্জাতিক প্রতি শ্রদ্ধাশীল নয় বিরোধী পক্ষ ইসমাইল খান ও আহমদ মাসুদের সাথে তালেবান প্রতিনিধির সাক্ষাৎ ইরানে আফগান বিরোধী দলের নেতা ইসমাইল খান ও আহমদ মাসুদের সাথে সাক্ষাৎ করেছে তালেবান কর্তৃপক্ষের একটি শীর্ষ প্রতিনিধি দল সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ ও ইএন ইশাফাক তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বিরোধী দলের নেতাদের মধ্যে ইসমাইল খান হলেন হেরাতের সাবেক গভর্নর আর আহমদ মাসুদ হলেন সাবেক প্রতিরোধ যোদ্ধা ইসমাইল খান ও আহমেদ মাসুদ ছাড়াও অন্য আফগান বিরোধী দলের নেতাদের সাথেও দেখা করে ওই তালেবান প্রতিনিধি দলটি এ বিষয়ে কাতারে তালেবান কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত দফতরের মুখপাত্র মোহাম্মদ নাইম একটি ভিডিও পোস্ট করেছেন ওই ভিডিওতে আফগান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি বলেন আমরা আহমদ মাসুদ ও কমান্ডার اسماعিল খানের সাথে দেখা করেছি আমরা তাদের সবাইকে বিষয়ে নিশ্চিত করেছে যে তারা চাইলে আফগানিস্তানে ফিরতে পারেন এবং তারা শান্তিপূর্ণভাবে জীবন নির্বাহ করতে পারবেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো বলেছে ইরান এই আলোচনার আয়োজন করেছে এছাড়া দু পক্ষই ভালোভাবে আলোচনা সম্পন্ন করেছে আনাদোল এজেন্সি জানিয়েছে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দেখা করতে গিয়েছিলেন

ইরানের আলোচনার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়া আহমদ জানিয়েছে ইরানের সাথে রাজনৈতিক অর্থনৈতিক ও শরণার্থী ইস্যুতে আলোচনা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ